দোকানে চলে আসলাম, কিছু ফ্রুটস নিব, সফট ফ্রুটস আর কি। তো অনেক অনেক রকম ফ্রুটসই ছিল, তো আমি ব্লুবেরি, রাসবেরি এগুলি দেখছিলাম, আরো কিছু নিব কিনা সেগুলি চিন্তা করছিলাম। তো যা নেওয়ার নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দোকান থেকে রাসবেরি, ব্লুবেরি আর চকলেট বাটার নিয়ে এসেছি। তো আজকে আমি মিনি প্যানকেক বানাবো, আর প্যানকেক 12টা বানাবো, সেজন্য বেশি ইনগ্রেডিয়েন্ট আমার লাগবে না। আর এই প্যানকেকটা কিন্তু অনেক হেল্পফুল, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি একটা জাগে একটা ডিম ভেঙে নিচ্ছি, আর জাগে বানানো সুবিধা সেজন্যই বানাচ্ছি আমি। একটা ডিমের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিব। প্যানকেক তো তোমরা অনেকেই জানো, আমি জানি, তো যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা দেখাচ্ছি আর কি। আর তার মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। প্যানকেকের ব্যাটারটা কিন্তু খুবই ইজি। আর 1 কাপ ময়দা, তো ময়দাটা আমি আস্তে আস্তে একটু একটু করে দিয়ে ভালো মতো মিক্স করে নিব, তাহলে ওই যে দলা দলা হবে না। আর তো এদিকে দেখো, প্যানকেকের ব্যাটারটা হয়ে গেছে, থিকনেসটা এরকম হবে, যখন উপর থেকে দিবে তখন একটা সুতার মতো যাতে নিচে পড়ে তখনই হয়ে যাবে। আর এই প্যানকেকের ব্যাটারটা আমি ফ্রিজ করব। তো আমি এখানে একটা আইস ট্রে নিয়ে নিলাম, আইস ট্রের মধ্যে আমি প্যানকেকের ব্যাটারটা ঢেলে দেব যাতে ইজি ভাবে ঢালা যায় ব্যাটারটা, সেজন্যই সবগুলি ইনগ্রেডিয়েন্ট আমি জাগে মিক্সড করেছি। পুরাটা ভরে দিচ্ছি না, উপরে একটুখানি জায়গা রাখছি যাতে ফ্রুটস অ্যাড করা যায়। আর এরকম ভাবে ফ্রিজ করলে কিন্তু এটা অনেকেরই হেল্পফুল হবে, বিশেষ করে যাদের বাচ্চা আছে, কারণ এইটা ফ্রিজ করে রাখলে যখন তখন বের করে প্যানকেকগুলি বানানো যায়। তো আমি পুরাটাই ব্যাটার দিয়ে দিলাম, একটা ইয়ের মধ্যে একটু কম হয়েছে আমার ব্যাটার, তো কিছু হবে না। তো এখন উপর দিয়ে আমি আমার যে রাসবেরি, তারপর ব্ল্যাকবেরি, চকলেট বাটার এনেছি সেগুলি দিয়ে দিব। আসলে উপরে যার যার যেটা পছন্দ সেইটাই দেওয়া যায়, আবার কিছু না দিলেও হয়, প্লেন রাখলেও হয়। আর চকলেট বাটনগুলি আমি সাদা চকলেট নিয়ে এসেছি, সাদা চকলেটটা আমার কাছে ভালো লাগে, কলাও দেওয়া যায়, তারপরে বাদাম পছন্দ করলে বাদামও দেওয়া যায়। তো এই তো আমার পুরাটা ভরে ফেলেছি, এখন আমি এটাকে ফ্রিজ করে দেব, আইস বক্সে রেখে দেব সকাল পর্যন্ত। এইটা হলো তার পরের দিন সকাল, দেখো আমার একদম সলিড হয়ে গেছে। এখন এটাকে চাইলে এখান থেকে খোলে একটা বক্সে ভরে আবার ফ্রিজ করা যাবে, কিন্তু আমি এটাকে এখন রান্না করব, যেহেতু এটা নাস্তার জন্য আমি ইউজ করব। এটা এত হেল্পফুল, মানে যখন তখন বের করে এটাকে বানানো যায়, কোনো চিন্তা থাকে না, বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেওয়া যায়, সকালের নাস্তা, কোনো ওয়ারি থাকে না। তাই দেখো খুব ইজি ভাবেই চলে আসে কিউবগুলো। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তো ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম, খুব সামান্য একটু তেল, তারপরে 3টা কিউব দিয়ে দিব, চাইলে একটা একটা করেও করা যায়। তো আমি যেহেতু এগুলি মিনি, আমি 3টা একসাথে করে দিচ্ছি, দিয়ে এগুলিকে ঢেকে দিতে হবে, ঢাকাটা কিন্তু দরকার, তাহলে ভালোভাবে রান্না হবে। ঢাকা দেওয়ার একটু পরেই দেখবে কিউবগুলি মেল্ট হয়ে যাচ্ছে। আর এই প্যানকেকগুলি কিন্তু একদম গোল হবে না, কারণ আমার আইস কিউবটা কিন্তু স্কোয়ার ছিল, আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। আর আগুনটা মিডিয়াম হিটে রাখলেই ভালো হবে। তো এই দেখো মেল্ট হয়ে যাচ্ছে, তো আমি আস্তে আস্তে করে একটু সরিয়ে দিচ্ছি যাতে আগুনটা সব দিকে সমানভাবে লাগে। আবার ঢেকে দিলাম, তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটুখানি লুজ করে দিচ্ছি, করে আবার কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে এটাকে বন্ধ করে রাখবো। হইতে বেশি সময় লাগবে না, নর্মাল প্যানকেক যতক্ষণ লাগে ঠিক ততক্ষণে এটা হয়ে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম, এখন প্যান হয়ে গেছে দেখো।
আমি একটু উলচিও দিয়েছিলাম, কারণ চকলেটটা মেল্ট হলে আমার কাছে ভালো লাগে। এই দেখো নিচটা কি সুন্দর কালার হয়েছে, একদম গোল্ডেন কালার। তো প্যানকেক গুলি হয়ে গেছে, তাই তো? এটা হলো আমার ব্রেকফাস্ট, আর বাকি সবাই নিয়ে নিয়েছে যার যারটা। খুবই ইয়ামি খেতে হয়েছে। আর চাইলে এটাতে তো উপরেও অনেক কিছুই দিয়ে খাওয়া যায়, তো আমি ফ্রুটসই দিয়ে দিলাম। চাইলে অনেকগুলি একসাথে ফ্রিজ করে রাখা যাবে, এগুলি কিন্তু অনেক দিন থাকবে, দরকার মতো বের করে রান্না করে দিলেই হবে। তো আশা করি এই আইডিয়াটা কারো না কারো কাজে দিবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।